অনেক সময় দেখা যায় রোগীরা বুকে ব্যথা কিংবা তার বুকে জ্বালা পোড়া করছে এটাকে তারা হৃদরোগের সমস্যা হিসেবে ভেবে থাকে তো এই ক্ষেত্রে আমরা কিভাবে স্যার পার্থক্য করব কোনটা জ্বালা সমস্যা এবং কোনটা হৃদরোগের সমস্যা এটা খুবই একটা মানে ইম্পর্টেন্ট প্রশ্ন বা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার মনে হয় যে এর আগে আমরা যদি দেখি যে কত সংখ্যক লোকের এই সমস্যাটা আপনার প্রতিভাত হয় আর তবে একটা জিনিস এখানে বলা ভালো যে যত লোকে সিমটম হয় এরা সবাই কিন্তু চিকিৎসকের কাছে যায় না এবং যাক সেটা আমরা চাইও না কারণ এত লোক যদি চিকিৎসকের কাছে যায় তাহলে সেটা আমরা হ্যান্ডেল করতে পারবো না তো আপনার যে সমস্ত দেশ মানে আপনার পশ্চিমা দেশ যেখানে আপনার এই সমস্ত জিনিস নিয়ে অনেক পর্যবেক্ষণ এবং গবেষণা হয়েছে সেখানে দেখা গেছে যে আপনার সাধারণ মানুষ মানে রুগী নয় তাদের মধ্যেও কিন্তু মানুষ তারা বলে যে সপ্তাহে অন্তত একদিন তাদের এই হয়েছে বা রেগুলারলি হয় এবং এর থেকে আমরা বলতে পারি যে এর আমরা বলি এটার প্রেভেলেন্স অর্থাৎ কত লোকের আছে তো প্রায় বিশ শতাংশ মানুষেরই কিন্তু এটা রয়েছে এখন এটা অনেকেরই ধারণা ছিল আগে যে এটা একটা সভ্য দেশের বা একটা ধনী দেশের রোগ এই রোগ সম্ভবত দরিদ্র দেশগুলোতে কম হয় এ ধরনের একটা ধারণা ছিল কিন্তু আমাদের দেশে আমাদের আমাদেরই কয়েকজন চিকিৎসক ডাক্তার শাহেদ এবং অ্যাসোসিয়েট প্রফেসর ডাক্তার মাসুদুর রহমান বিশ্বজিৎ দত্ত এবং ডক্টর আমিনুল ইসলাম এরা এই শহরে এবং গ্রামে মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের এই সম্বন্ধে জিজ্ঞাসা করে

কিন্তু কোন কারণে তারা মানে অ্যাংজাইটিতে ভোগে যে আমার এই সিম্পটমটা কেন হচ্ছে আমার বুক জ্বালাটা কেন হচ্ছে তারা এই চিকিৎসকের কাছে যায় এখানে একটু বলা ভালো যে এই গ্যাস্ট্রো ইসোফেজিয়াল ডিজিজ এই রোগের সিম্পটম এর মধ্যে আউটস্ট্যান্ডিং সিম্পটম দুটো দুই একটা আমরা বললাম যে বুক জ্বালা করা হট বর্ন মানে বুক জ্বালা করা যে সেটা বুকের পেছন দিকে মাসে এই জ্বালা জ্বালা বলতে আমরা যা বোঝাই থাকি যে এই ধরনের একটা অনুভূতি হয় আরেকটা সিম্পটম হচ্ছে রিগার্জিটেশন আচ্ছা রিগার্জিটেশন মানে আপনার ওই নিচের থেকে মুখের মধ্যে চলে আসবে টক পানি সাধারণত টক পানি বা তিতা পানি এমনকি যাদের বেশি ফ্লাক্স আছে তাদের কিন্তু খাবারও চলে আসে আচ্ছা এরকমও আছে তো এটাও কিন্তু রিফ্লাক্সের একটা সিম্পটম এছাড়া কতগুলো অ্যাটিপিক্যাল সিম্পটম আছে যেমন ধরেন এই যে গলার স্বর পরিবর্তন হয়ে ভারী হয়ে যাওয়া হোয়ার্সনেস বলি আমরা আর কি তো ওই হোর্সনেস তারপরে কাশি এবং ফুসফুসের ইনফেকশন আপনার লাং ইনফেকশন বা নিউমোনিয়া এগুলো কিন্তু রিফ্লাক্স কতগুলো এর কতগুলো এর কারণ হচ্ছে যে অ্যাসিডটা যে উপরে আসে যদি এসি উপরে আসে তাহলে এই ল্যারিংস বা এই যে ভয়েস বক্স যেটা আছে যেখান থেকে আমাদের শব্দটা বের হয় ওখানে যদি একটু অ্যাসিড যায় তাহলে এই ভয়েস বক্স বা ল্যারিংসটা কিন্তু ইনফ্লেমড হয় বা প্রদাহিত হয় তখন ভয়েসটা হয়ে যায় আপনার কোর্স আবার এটা যদি আপনার শ্বাসতন্ত্র দিয়ে লাংসে চলে যায় তাহলে কাশি হবে নিউমোনিয়া হবে তো এগুলোও কিন্তু এর আর মানে অ্যাসোসিয়েটেড সিম্পটম বা অটিপিক্যাল সিম্পটম বলতে পারেন মানে আমরা স্যার এইভাবেই পার্থক্য করব যে এই সমস্যাগুলা জার্ডের এবং এই সমস্যাগুলা

এছাড়া আপনার পেপটিক আলসারে এ ধরনের হার্ট বার্ন হইতে পারে ইসোফেজিয়াল মোটিলিটি ডিসঅর্ডারে হতে পারে তারপরে ইসোভেগাসের আপনার কতগুলো অন্য রোগ আছে যে আপনার ইসোভেগাসে ইনফেকশন হয় কতগুলো হার্পিস ক্যান্ডিলা সাইটোমেগালো ভাইরাস এই জাতীয় জীবাণু দ্বারা সংক্রমণ হলে সেখানেও কিন্তু হার্ট বার্ন হয় আবার কতগুলো ওষুধ খাওয়ার কারণে ওষুধে খাদ্যনালীতে নালীতে প্রদাহ করতে পারে এবং সেখানেও হার্ট বার্ন হয়

মধ্যে রক্তের প্রবাহ বাধাগ্রস্ত হয় চিকন হয়ে যাওয়ার জন্য বাঁধাগ্রস্ত হয়ে এটাকে আমরা স্কিনিক হার্ট ডিজিজ বলি এবং এটার একটা পর্যায়ে হার্ট অ্যাটাক হতে পারে এবং মানুষের মৃত্যুও হয় মাকারেল ইনফাকশন বলে আর কি তো আপনার এই স্কিমিক হার্ট ডিজিজ হলে অ্যানজাইনা পেক্ট্রিস নামে একটা স্টেজ আছে। যেখানে আপনার হার্টের রক্ত চলাচল বাধাগ্রস্ত হওয়ার কারণে আপনার রোগীর এই সিম্পটম হার্টবার্ট মতো হতে পারে হার্টবার্ট বা হার্টবার্নের মতোই হতে পারে এবং অনেক রোগে কিন্তু হার্টবার্ন এবং এই আপনার অ্যানজাইনা বা হৃদপিণ্ডের রোগকে গ্যাস বলে গ্যাস কথাটা কিন্তু খুব কমন কমন কাজেই আপনার রোগী যখন এসে আমাদের কাছে বলে যে আমার গ্যাস হয়েছে তখন আমাদেরকে কিন্তু পার্শ্ব করতে হয় যে গ্যাস জিনিসটা কিন্তু এক একজন গ্যাস বলতে এক একটা মেন

আমাদের চিন্তা করা উচিত যে এই রোগটা লুটার হাঁকলো বা মানে মহিলাও হতে পারে কি যে ওনার কি আসলে এইটা রিফ্লাক্স ডিজিজ না অন্য কিছু এবং যেহেতু রিফ্লাক্স ডিজিজটা কিন্তু সিরিয়াস হতে পারে কিন্তু জেনারেলি অত সিরিয়াস না বেশিরভাগ লোক ডাক্তারের কাছে যাই না কিন্তু হার্টের রোগটা সিরিয়াস হতে পারে কাজেই এটা শনাক্ত করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যার জন্য খুব মানে মোটামুটি একটা ইয়ে আছে যে একটা হলো যে হার্টের একটা হচ্ছে বয়স বেশি হতে হয় সাধারণত মেল তারপরে যারা ধূমপান করে যাদের ডায়াবেটিস মোটা এই ধরনের মানুষ যদি হয় এদের আবার কিন্তু সমস্যা হলো যে এদেরই আবার রিফ্লাক্স ডিজিজ বেশি তার ফলে একই রোগীর আবার একই রোগীর কিন্তু দুটোই থাকতে পারে তো তার ফলে আমাদের কিন্তু এটা ডিফারেন্সিয়ে করাটা উচিত অনেক সময় কষ্ট হয় তবে একটা পথ আছে অনেক সময় এটা করা যায় যে সাধারণত এই যে ভোগ জ্বালা করাটা এই রিফ্লাক্স ডিজিজের কারণে হয় এইটা হবে খাবার খাওয়ার এই পনেরো ম্যাক্সিমাম আধা ঘন্টা পরে মানে চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট পরে মানে খাবারের সঙ্গে এটা সম্পর্ক থাকে খালি পেটে কিন্তু হবে না অথবা আপনার দেখেন যে খাবার পরে শুয়ে গেল বা হেলানি বসলো তখন হাট বার্নটা হয় আর যাদের হার্টের রোগ আছে তাদের এই সিমটম হবে কিন্তু হাঁটলে অথবা সিঁড়ি দিয়ে উঠলে অথবা অন্য কোনো কারণে হলে ওই খাবার সাথে একটু পরিশ্রম করলেই হবে আর কি তার কাজেই একটা সম্পর্ক পরিশ্রমের সাথে আরেকটা সম্পর্ক খাবার এভাবে কিন্তু অনেক সময় এটা আইডেন্টিফাই করা যায় এবং সন্দেহ হলে অবশ্যই আপনার পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয়

স্বাভাবিক ভাবে কিন্তু আমাদের যে ইসোভেগাস্তিফ্লাক্সিজটা ইসোভেগাসের মানে অন্য নালি খাদ্য নালী সেটা তো নামের সাথেই সম্পর্কিত নামের সাথে সম্পর্কিত

রয়েছে এবং মাংসপেশিগুলো অত্যন্ত সমন্ত ভাবে সংকোচ প্রসারণের মাধ্যমে খাদ্য খাদ্যের যে খাদ্যটাকে অথবা লিকুইড হলেও তাকে আপনার ঠেলে নিচের দিকে নিয়ে যায় এটা পেরিস্টলসিস বলে একটা সমন্বিত সংকোচন নিচের দিকে চলে যায় তো এই এই কাজটা হয় তো এটা গোলমাল হয়ে কিন্তু মোটেলিটি ডিজর্ডার হয় ওতেও আপনার হার্ট বান বা চেস্ট পেন হতে পারে পেপটিক আলসারে হতে পারে তারপরে আগেও বলেছি যে ইনফেকশন হতে পারে তো আমরা প্রথমেই চিন্তা করি যে এইটা এই রোগ কিনা আর হার্টের উপর কথা তো বললাম আমরা সাধারণত যেই রোগীর আপনার অন্য কোনো সমস্যা নাই শুধু হার্ট বার্ন এবং তার হার্টের হওয়ার সম্ভাবনা নাই বলে আমি মনে করি আর কতগুলো জিনিস আছে আমরা বলি অ্যালার্ম অ্যালার্মি যদি না থাকে তাহলে কিন্তু আমরা এটাকে ধরে নিয়ে ইচ্ছা দিই

এটা নি মাপছেনা এটা কেবল রিসপ এটা যদি থাকে এটা কিন্তু এটা অ্যালার্ম সাইন এর সিমটম একটা অংশ আর আটাোলার ওজন কমে যাচ্ছে আচ্ছা স্যার এটাও কিন্তু আমরা আর রক্ত শূন্যতা হয়েছে না যদি থাকে তাহলে কিন্তু আমরা একে সিম্পল রিফ্লাক্স ডিজিজ ধরে নিয়ে চিকিৎসা করা ঠিক হবে না এটা আমাদের টিচিং হচ্ছে যে এই অ্যালার্ম সাইন এবং সিমটম যদি না থাকে এবং আমরা মনে করি যে তার হওয়ার সম্ভাবনা নাই তাহলে কিন্তু তার টেস্ট খুব বেশি করার কোনোটা টেস্ট করার নিয়ে দরকার নেই আমরা কিন্তু তাকে চিকিৎসা দিয়ে দিতে পারি চিকিৎসাটা কি সেটা আমরা পরে আলোচনা করব চিকিৎসা দিয়ে দেওয়া কিন্তু যাদের এই অ্যালার্ম সাইন আছে ও আমি সন্দেহ করছি যে এইটা ঠিক টিপিক্যাল গ্যাস্ট্রো নয় অন্য কিছু তাহলে তখন আমরা পরীক্ষা নিরীক্ষার মধ্যে যাব স্যার নির্দিষ্ট কোন সীমা আছে কি মানে যে ছোটদের হবে না কিংবা শুধু বৃদ্ধ বয়স্ক যারা তাদেরই হবে এমন কোন বয়স সীমা কি আছে হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন আগে মনে করা হতো যে এটা বোধহয় বেশি বয়সেই হয় আচ্ছা এবং মোটা লোক ছাড়া হয় না তো এটা ঠিক যে আপনার ওজন বেশি থাকার সঙ্গে একটা সম্পর্ক আছে আমি এই সম্পর্কে হয়তো সুযোগ পেলে পরে আরো বলবো কিন্তু গ্যাস্ট্রোজিজিয়াল রিফ্লাক্স শিশুদেরও হয় এবং শিশুদের সিভিয়ার গ্যাস্ট্রোজিজিয়াল রিফ্লাক্স হতে পারে ইনসেন্ট যদি এই এটা আমি কারোজন সম্পর্কে আলোচনা করি না এই কারোজন যদি গোলমাল থাকে শুভ বয়সেও হতে পারে যে কোনো বয়সে হতে পারে যদিও এটা একটা আপনার এই মাছ বয়স হয়ে গেলে এটা হওয়ার একটা প্রবণতা বেশি হয় এটারও কারণ হলো আর এই ওজন বেড়ে যাওয়া ওজন বেড়ে যাওয়া খাতাবাসের পরিবর্তন হওয়া এগুলো কারণে বেশি কিন্তু এটা যে কোনো বয়সে হতে পারে ইনক্লুডিং একদম নবজাত থাকতে পারে আমরা এই গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ এটা শনাক্ত কর শনাক্ত করার জন্য কি কি ধরনের টেস্ট করে থাকি আচ্ছা আমি আগেই বলেছি যে বেশিরভাগ রোগী কিন্তু আমাদের টেস্ট করার প্রয়োজন হয় না আচ্ছা আমরা সাধারণত আপনার এই যে ওষুধের মধ্যে একটু আমরা যাব একটু পরে এর আগে কতগুলো মানে আমরা অ্যাডভাইস দেই লাইফস্টাইল চেঞ্জ আচ্ছা স্যার লাইফস্টাইল চেঞ্জ মানে কি আপনারা যেমন যে কতগুলো জিনিস এই যে মেকানিজমটা রয়েছে যেটা ওয়ান ওয়ে দরজা এই দরজাটাকে ইনফ্লুয়েস করে যেমন স্মোকিং স্মোকিং কিন্তু এই দরজাটাকে দুর্বল করে দেয় কাজে কেউ যদি স্মোক করে আমরা বলবো যে আপনি করবেন না তারপরে চা কফি চা এবং কফি এগুলোর মধ্যে ক্যাফেইন এবং অন্যান্য কতগুলো কেমিক্যাল পদার্থ থাকে যেগুলো বিশেষ করে ক্যাফেইন এইটা আপনার এই যে দরজাটাকে দুর্বল করে দেয় তার ফলে নর্মাল লোক বেশি চা খেলেও কিন্তু হার্ট বার্ন হতে পারে আপনি দেখেন যে অনেক নর্মাল লোক তারা অধিক কফ চা খাওয়ার পরে হার্ট বার্ন হতে পারে আবার আপনি দেখেন যে অনেকে নর্মালি তার কোনো সমস্যা নাই কিন্তু সে অধিক তৈলাক্ত খাদ্য মনে করেন পোলাও বিরিয়ানি খেলো তার হার্ট বার্ন হয় অনেকে কিন্তু কমপ্লেন করে আমার তো নর্মালি কিছু হয় না কিন্তু বিরিয়ানি খেলে হয় কেন হয় এর কারণ হলো যে বিরিয়ানি বা পোলাও বা এই জাতীয় যে অয়েলি ফুড অয়েল আপনার কিন্তু কেমিক্যালি আপনার মেকানিজমটা আমি ডিসক্রাইব করছি না মানে ফ্যাট এবং অয়েল কেমিক্যালি আপনার এই যে আছে যেই মেকানিজমটা প্রিভেন্ট করে সেটাকে দুর্বল করে দেয় তো এই জন্য আপনার আমরা বলি যে অয়েলি ফ্যাটি ফুড খাবেন না চা খাবেন না বা খেলেও কম খাবেন পরিমিত পরিমাণে খাবেন তারপরে আপনার হলো যে এই ওজন যদি বেশি থাকে দেখা গেছে যে যাদের ওজন বেশি সম্ভবত আপনার ইন্ট্রা অ্যাবডোমিনাল অর্থাৎ পেটের মধ্যে চাপ বেশি হওয়ার জন্য পাকস্থলিতে চাপ পড়লে উপরের দিকে উঠে এটা মনে করা হয় যদিও অন্য মেকানিজম থাকতে পারে তাদেরও রিফ্লাক্স হয় তো ওজন কমাতে পারলে কিন্তু ভালো বুঝছেন না স্যার ওজন কমাতে পারলে আসলে অনেক রোগ থেকেই মুক্তি একদম সত্য কথা অনেক রোগ এইগুলো মানে আরেকটা বিষয় মানে আমরা ওই আলোচনায় সময় পেলে আমরা যাব কিন্তু ওজন কম আর একটা হচ্ছে যে ঢিলা কাপড় চোপড় পরা মানে আপনি যদি টাইট মানে একটা অনেক আছে যে অত্যন্ত টাইট জামা কাপড় পরে তো টাইট জামা কাপড় পরে পেটের উপর চাপ পড়লে যে বেল্ট টাইট করে পড়লে কিন্তু পাকস্তরিতে চাপ বেশি হলো রিফ্লাক্স হবে ঢিলা জামা কাপড় পরা আর যে আপনার মানে রিক্লাইন করলো অর্থাৎ হেলান দিয়ে অথবা শুয়ে পড়লে রিফ্লাক্স হয় আপনার মাধ্যকর্ষণের কারণে ন্যাচারালি এটা ফেসিলিটেটেড হচ্ছে তো তাদেরকে আমরা বলি যে আপনি খাবার পরে পরেই শুবেন অন্তত ঘন্টা দুয়েক পরে শোন পরে পাকস্থলীর থেকে খাবারটা অনেকটা খালি হয়ে যাবে এবং তখন শুলে অসুবিধা হয় না রিফ্লাক্সটা হবে না কোন কোনো রোগীর কিন্তু এরকম থাকে যে রাত্রে শোয়ার মধ্যে হাট হয়ে জেগে যায় জেগে উঠে যায় এবং তারপরে আবার পানি টানি খা খেলে ওই ইসুফা গ্যাসটা ক্লিয়ার হয়ে গেল তখন আবার সুপারে এটা হয় কি যে ওই শোয়ার পরে পাকস্থলীর থেকে খাদ্য নালিতে সুবিধা হয় কারণে হ্যাবিট আর আর একটা হলো যাদের এটা খুব বেশি হয় তাদেরকে আমরা এটা না বলার চেষ্টা করি আনকমফোর্টেবল যে মাথার দিকটা এই ছয় ইঞ্চি সাত ইঞ্চি মতো উঁচু করে দেওয়া এটা নানান কায়দায় করা যায় আপনার ওই যে ব্লক দিয়ে আপনার বিছানার নিচে এটা শোয়াটা অত কমফোর্টেবল হয় না তো তবে যাদের শুলে এই সিম্পটমটা হয় তাদেরকে এটা বলা যেতে পারে এগুলো হলো লাইফস্টাইল চেঞ্জ আর কতগুলো ঔষধ আছে বুঝছেন না এটাও ইম্পর্টেন্ট অন্য কারণে ওষুধ খাচ্ছি এর মধ্যে কিন্তু যেমন ধর ব্লাড প্রেশার ওষুধ আছে না বা নিফেপিন এগুলো কিন্তু ওই যন্ত্রটাকে দুর্বল করে দেয়

সেই রকম ওষুধটা খেয়াল করতে হবে যে আমরা ওষুধের কারণে হচ্ছে আবার হওয়ার জন্য আমি আর একটা ওষুধ দিচ্ছি এটাও তো ঠিক না কাজে ওষুধটাও কিন্তু আমাদের বিবেচনায় নিতে হবে যে তার রোগ না এটা তার ওষুধের থেকে হচ্ছে যাই হোক তো এইটা দি আমাদের এই এইগুলো আমরা বললাম যে লাইফস্টাইল চেঞ্জের মধ্যে আসছে তো লাইফস্টাইল চেঞ্জের সঙ্গে সঙ্গে আমরা যাদের খুব মাইল সিমটম বা মডারেট সিমটম যে মাঝে মাঝে হয় এবং অত বেশি না

তো এই আপনার এইগুলি মাঝে মাঝে খায় খেতে পারে আর এটা হলো অ্যাসিডকে নিউট্রালাইজ করা আর কতগুলো ওষুধ আছে এগুলো পাকস্থলীর অ্যাসিড তৈরি করাটা কমিয়ে দেয় মানে কালট্রিট তো এখানে হলো অ্যাসিড মানে পাকস্থলীর তৈরি অ্যাসিড এবং তার সাথে অন্যান্য কেমিক্যাল পেপসিনও থাকে কিন্তু অ্যাসিড অ্যাসিড না থাকলে পেপসিনও থাকবে না তো এইটা আসলে কতগুলো ওষুধে নিউট্রালাইজ করছে যেমন বা অ্যালজিন আর কতগুলো ওষুধ আছে এগুলো তোমরা কমিয়ে দেয় যেমন এইস্টাগুন নামে এক গ্রুপের ওষুধ রয়েছে এর মধ্যে ইত্যাদি কতগুলো ওষুধ রয়েছে এগুলো অ্যাসিড কমায় এবং এগুলো মাঝে মাঝে তারা খেতে পারে আমাদের কাছে আসলে আমরা মাইল হলে কিন্তু প্রথমে এইটাই দেই আর যদি একটু এসি সিমটম হয় তখন দেওয়া হয় প্রোটন পাম্প ইনহিবিটর নামে আর শ্রেণীর ঔষধ এর মধ্যে চারটে পাঁচটা আছে ওমেপ্রাজল এস ওমেপ্রাজল পান্টোপ্রাজল লান্সোপ্রাজল রাবেপ্রাজল ইত্যাদি তো এইগুলি আপনার এরা কিন্তু আর একটু ভিন্নভাবে অ্যাসিড কমায় এবং অ্যাসিড কমানোর মাত্রাটা আরও বেশি অর্থাৎ এরা আরও শক্তিশালী তো এইগুলি আমরা দেই যাদের একটু বেশি পাওয়ারফুল তো নরমালি যারা অল্প স্বল্প সিমটম নিয়ে আসে এদেরকে সাধারণত আমরা বলি যে আমি এই আট সপ্তাহ থেকে দশ সপ্তাহ খাবেন খেয়ে বন্ধ করে দেন এবং রিলিফ হয়ে গেলে তাহলে আর খাওয়ার দরকার নেই এটাই হলো আমাদের ইনিশিয়াল যে ট্রিটমেন্টটা তো সাধারণত আমরা পরীক্ষার মধ্যে যাই না ধন্যবাদ স্যার আপনাকে স্যার আমরা জানি গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে যা সত্তা বেশ ভালোই এই ক্ষেত্রে তাদের জন্য করণীয় কি হ্যাঁ এটা এটা হয় দুই কারণে একটা হচ্ছে যে আপনার মহিলাদের আপনার যারা প্রেগন্যান্ট তাদের পেটের ভিতরের প্রেশারটা তো বেড়ে যায় জি বেড়ে গেলে এটা পাকস্থলীর উপর চাপ দেয় তার ফলে এই পাকস্থলীর সিক্রেশন গুলো উপরে যাওয়ার একটা প্রবণতা থাকে উপরন্তু এই কিছু হরমোনাল চেঞ্জেস হয় এই হরমোনাল চেঞ্জেস গুলো আপনার হরমোনও কিন্তু যে লোয়ার স্পোভাজ স্পিংটা রয়েছে এই লোয়ার স্পিভাজারটাকে দুর্বল করে দেয় তার ফলে যে মহিলা অন্য সময় তার এই রিফ্লাক্স সিম্টম ছিল না দেখা গেল যে উনি প্রেগনেন্ট হওয়ার পরে ওনার এই সিমটম হলো এবং ওনার প্রেগনেন্ট যত এগোচ্ছে এটা তত বাড়ছে তো আমাদের মতে এইটা কিন্তু ঔষধ অ্যাভয়েড করা আপনারা জানেন যে ঔষধ বিশেষ করে প্রথম ট্রাইমেস্টার যেটা বলি আমরা যে প্রথম তিন মাসে আমরা ঔষধ ব্যবহার করাটা একেবারেই পরিহার করা উচিত এই জন্য যে এইটা বাচ্চার উপরে বিরূপ প্রভাব ফেলতে পারে তো আমরা প্রথমেই অবশ্য চেষ্টা করব যে ওই যে লাইফস্টাইল চেঞ্জের কথাগুলো আমরা বললাম যে উনি চা কফি খাবেন না উনি আপনার এই যে খাবার খাবেন না স্পাইসি ফুডে অনেক সময় হয় এটাতে হয় তারপরে হলো যে আপনার এই যে খাবার দু ঘন্টা পরে শোবেন মাথার দিকটা একটু উঁচু করে শোবেন এই কাপড় চোপড় ইত্যাদি এইগুলোর মাধ্যমে যদি আমরা এটাকে ম্যানেজ করতে পারি ভালো না হলে মাঝে মাঝে উনি অ্যান্টাসিড খেতে পারে তো এটা অ্যাবজর্ব হয় না শরীরে অতএব খুবই নিরাপদ তো অ্যান্টাসিড খেয়ে এটা কন্ট্রোল করতে পারলে বা অ্যালজিনেট এ কন্ট্রোল করতে পারলে এটা সবচাইতে ভালো হয় যে এটা আদৌ কোনো ক্ষতি হলো না টু ইন্টারাপ্ট করি সেকেন্ড বা থার্ড ট্রাইমেস্টারে কোন ড্রাগগুলো এফ স্যার আসলে আপনার মার্জিন খুব কম মানে খুব যদি প্রয়োজন হয় তাহলে আপনার করা যেতে পারে। তবে আমি বলবো যে যত সম্ভব পরিহার করাই ভালো এটাই হলো মানে আমাদের করা যায় আচ্ছা তো আমরা আমার মনে হয় যে আমরা ওই যে চিকিৎসার মধ্যে আমরা আসলে পরীক্ষা নিরীক্ষার কতটা নিয়ে আসি নাই বা কারণ হচ্ছে যে বেশিরভাগ রুগী কিন্তু আমরা পরীক্ষা নিরীক্ষা না করেই চিকিৎসা দিই এবং আমরা আলাপ করলাম তবে কিছু কিছু আছে যাদের পরীক্ষা লাগে এর মধ্যে আমরা একটা আলোচনা করেছি যে ওজন কমে যাচ্ছে খাবার আটকে যাচ্ছে অথবা তার রক্ত শূন্যতা হয়েছে এদের পরীক্ষা নিরীক্ষা লাগবে এছাড়া ধরেন যে সিমটমটা খুব মানে টিপিক্যাল বা ক্যারেক্টারিস্টিক নয় যে আপনার আমরা বললাম যে এই রিফ্লাক্স ডিজিজের ক্যারেক্টারিস্টিক সিমটমটা কি সিমটম হলো হার্ট হবে এবং সেটা খাবারের সঙ্গে রিলেটেড যে খার পনেরো বিশ মিনিট আধা ঘন্টা চল্লিশ মিনিট পরে শুরু হলো আবার এটা কমে গেল খালি পেটে থাকলো না কিন্তু ঠিক ওই রকম হার্ট নয় মনে করেন অথবা এটা হাত বাড়ানোর চেস্ট পেইনটা বেশি ব্যথা তো এরকম ক্ষেত্রে তো পরীক্ষা নিরীক্ষা করা উচিত যে অন্য রোগ থেকে এটা হচ্ছে কিনা সেটা দেখা তো সেটার জন্য আপনার কতগুলো পরীক্ষা রয়েছে এর মধ্যে আপার জিআই বা আপার গ্যাস্ট্রো এন্ডোস্কোপি নামে একটা পরীক্ষা রয়েছে এই পরীক্ষাতে একটা চিকন টিউব এর মাথায় একটা ক্যামেরা থাকে এই ক্যামেরাটা আপনার মুখে দিয়ে পেটের ভিতরে দিয়ে পাকস্থলী খাদ্য নালী এগুলো পরীক্ষা করা যায় তো এইটা আপনার অন্য রোগ যেমন ধরেন যে ইসু অন্য কোন রোগ থাকে যদিও ইসু ক্যান্সার এটা একটা বেশ গুরুতর রোগ গুরুতর রোগ ইসু ক্যান্সারের রোগী কিন্তু আপনার হার্ট নিয়ে সাধারণত আসে না আচ্ছা স্যার তারা সাধারণত ওই যে খাবার আটকে যাচ্ছে এটা নিয়ে কিন্তু সমস্যা বাড়ানো থাকতে পারে তো ধরেন একজন যদি বয়স্ক রোগী হয় हार्ट বার এবং খাবার আটকে যাচ্ছে এবং এটা বেশি দিন আগের নয় তাহলে তো এটা কি রিফ্লাক্স না এটা ওনার ক্যান্সার পাব না এটা তো আমাদের দেখা দরকার দেখা দরকার সেই কারণে এন্ডোস্কোপি লাগতে পারে তো আমরা এটা এন্ডোস্কোপি কল আর এন্ডোস্কোপি ছাড়া আপনার অন্য আরো দুই একটা পরীক্ষা আছে যেগুলো আপনার আরো কম রুগী লাগবে যেমন ধরেন এসোভেজিয়াল পিএইচ মনিটরিং পিএইচ শব্দের অর্থ হইল যে এটা আপনার অ্যাসিডিটি অথবা অ্যালকালিনিটি মাপার একটা কেমিক্যাল মাপ পিএইচ তো পিএইচ সাত হলো নিউট্রাল নিচের দিকে যত যাবে এটা হলো অ্যাসিডি তো সাধারণত গ্যাস্ট্রিক সিক্রেশন পাকস্থলীর যে মিশ্রণ এটা পিএইচ চারের কম কম থাকে আর কি আচ্ছা স্যার তো আপনার খাদ্য নালিতে কিন্তু পিএইচ অ্যাসিডিক হওয়ার কথা না লোকের যেহেতু এখানে এত অ্যাসিড দেওয়া হয় না তো আমরা যদি একটা ইলেকট্রড ওখানে দেই যে বাইরের থেকে রেকর্ড করা যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে ওখানে পিএইচ যাচ্ছে তাহলে বুঝতে হবে যে রিফ্লাক্স হোটে তো এটা কিন্তু যায় এবং কতগুলো যন্ত্র রয়েছে যেখানে আপনার আমরা ইয়ে করতে পারি যে আপনার এইটা চব্বিশ ঘন্টা মনিটর করাতে পারে তো মনিটর করা গেলে আমরা আসলে ওইটা যদি কোনো ক্ষেত্রে আমাদের সন্দেহ হয় যে আসলে অ্যাসিড রিফ্লাক্স হচ্ছে কিনা এটা কিন্তু প্রমাণ করার উপায় হচ্ছে এই পিএইচ মনিটরিং বুঝছেন না এছাড়াও এসোভেজিয়াল ম্যানোমেট্রি এগুলো আরও কতগুলো পরীক্ষা রয়েছে যেগুলো কোনো কোনো ক্ষেত্রে লাগে বিশেষ করে জটিল হয়ে গেলে তো এগুলো সাধারণত বেশিরভাগ রুগীর লাগবে না জি স্যার স্যার অনেক সময় দেখা যায় আমাদের দেশের ম্যাক্সিমাম রোগী নিজে থেকে ওষুধ খেয়ে থাকে তো এই ধরনের ওষুধ দীর্ঘমেয়াদে নিলে তাদের জন্য কি কি ক্ষতি হতে পারে কতটুকু নিরাপদ তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং আসলে আমি মনে করি যে ডিসকারেজ করাটাও সম্পূর্ণ ঠিক নয় ডিসকারেজ করব না করব না এই জন্য যে আগেই বলেছি যে বেশিরভাগ রিফ্লাক্স ডিজিজের কিন্তু সিমটম খুব মাইল্ড ডাক্তারের কাছে তা যায়ও না এবং ডাক্তারের কাছে যাওয়াটা আমি মনে করি যে সব রুগীর জন্য ঠিক নয় কারণ এটা তো আপনার ব্যাটার এবং আপনার সিস্টেম এটাতে আপনার চাপে পড়ে যাবে তো যাদের খুব মাইল্ড সিমটম আছে তারা যদি মাঝে মাঝে বিষ করে যে বললাম যে একটু ফ্যাটিফিট খেলে হয় আমার একটু বেশি কফি খেলে হচ্ছে বুঝছে না যেদিন পোলাও খাচ্ছে বিরিয়ানি খাচ্ছি সেদিন হচ্ছে তো তারা যদি মাঝে মাঝে আর অ্যান্টাসিড বা এইচ রিসেপ্টর অ্যান্টাগনিস্ট বা পিপিআই প্রোটন পাম্প ইনহিবিটর কিনে মাঝে মাঝে খায় আমি কিন্তু তাতে কোনো ক্ষতি দেখি না এই কারণে কিন্তু পশ্চিমা দেশগুলোতে কতগুলো ওষুধ ওটিসি মানে ওভার দি কাউন্টার সেল ফ্রি করে দিয়েছে মানে এটা ডাক্তার প্রেসক্রিপশন লাগবে না যেমন আপনার এই টমোটিজিন নামে একটা ওষুধ আছে এটা টোয়েন্টি মিলিগ্রাম ডোজে এটা কিন্তু ওভার দি কাউন্টার আপনার ওয়েস্টার্ন কান্ট্রিতে কেনা যায় প্রোটন পাম্প ইভিটার ধরেন যেটা আপনার ওমেপ্রাজল মিলিগ্রামের ডোজ এটা দশ মিলিগ্রাম আপনার মাত্রায় এটা ডিসপেন্সারি যে কেউ গেলে কিনতে পারবে ওদের দেশে কিন্তু ডিসপেন্সারি থেকে বা আপনার ওরা বলে ফার্মেসি ফার্মেসি থেকে কিন্তু সবাই সব ওষুধ কিনতে পারে না আমাদের দেশে তো সবাই কিনতে পারে ওখানে পারে না তো ওরা যে এটা অ্যালাউ করছে ওভার দি কাউন্টার কেনা তার মানে হচ্ছে যে এটা দরকার আছে অ্যান্ট্রাসিড তো পারি কাজে আমি বলবো যে এটা খারাপ না কিন্তু এখানে কথা হচ্ছে যে যার সবসময় অ্যান্টাসিড খেতে হচ্ছে বা সবসময় পাম্প ইনিভিটার ইউজ করতে হচ্ছে তার একবার ডাক্তার দেখানো উচিত যে তার কি আসলেই এটা রিফ্লাক্স ডিজিজ কিনা এবং রিফ্লাক্স ডিজিজ যদি হয়েই থাকে তাহলে তার এই কন্টিনিউয়াস এই যে খাওয়া প্রোটিন পাম্পিনিভেটার সেটা ঠিক হচ্ছে কিনা এই জন্য আপনার ডাক্তারকে কনসাল্ট করা উচিত সেটা আমি মনে করি কিন্তু যাদের অফ এন অন মাঝে সাঝে হয় এটা আমি বলবো যে এটা ডাক্তারের কাছে না চলে এবং এই কারণেই এটা ওদের দেশে ওভার দি কাউন্টার করেছে আমাদের দেশে তো আছেই জি স্যার তো লং টার্ম অর্থাৎ দীর্ঘকাল এই ওষুধ খাওয়া যাবে কি না জি স্যার কতটুকু নিরাপদ বা কতটুকু নিরাপদ বা হতে পারে দেখুন লং টার্ম প্রোটন পাম্প এই প্রোটন পাম্প ইনহিবিটর কিন্তু খাওয়ার প্রয়োজন হতে পারে জি স্যার হতে পারে কাদের হতে পারে তো এখানে আপনার আমি একটুখানি যাই যে আমরা কিন্তু মাইল বা হালকা ধরনের সিম্পটম হয় বা মাঝারি ধরনের সিম্পটম হয় এদের চিকিৎসার কথা আলাপ করেছি আমরা কিন্তু বেশি সিমটম হয় এদের কথা আলাপ করি না বুঝছেন না তো বেশি সিমটম হয় মানে কি মানে এটার আমরা কখন বলবো এটার অর্থ হইলো যে তার হার্ট বার মা বেশি রুগী বেশি কষ্ট পায় এবং ঔষধ ছাড়া সে ভালো থাকে না না ওষুধ ছাড়া ভালো থাকে না সবসময় খেতে হয় এটাকে আমরা সিভিয়ার সিমটম বুঝছেন না তাকে সবসময় খেতে হচ্ছে অথবা সে ওষুধ বন্ধ করলে অল্প দিন ভালো থাকে মানে দুমাস ওষুধ খেলো বন্ধ করলো হয়তো সাত দিন আট দিন দশ দিন পরে আবার শুরু হলো তো আবার খেতে হলো তার মানে অল্প ইন্টারভেল দিয়ে এটা অলমোস্ট কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে তো এইগুলো হলো সিভিয়ার সিমটম এদের কিন্তু আমরা ডাক্তাররা দেখি বটে দেখে আমরা ডায়াগনোসিস করি হ্যাঁ এদের খাওয়া উচিত এবং এদের লং টার্মে খাওয়া উচিত যে এদের সিমটামস রিলিফের জন্য আমাদের লং টার্মে দিতে হচ্ছে আরও কতগুলো এমন সিচুয়েশন রয়েছে যেগুলোতে লং টার্মে দিতে হয় যেমন ধরেন জলিনজার এসন সিনড্রোম নামে একটা রোগ আছে এটা এটাতে আপনার গ্যাস্ট্রিন নামে একটা পদার্থ আপনার শরীরে বেশি তৈরি হয় এবং তৈরি হওয়ার ফলে অ্যাসিডের মাত্রা বেড়ে যায় অত্যধিক তার ফলে অনেক বেশি অ্যাসিড আরও খাদ্যতে আসে এবং এটা সাধারণত সবসময় কিওর হয় না কিন্তু আমাদেরকে প্রোটন মিনিমিটার দিয়ে রোগীকে ভালো রাখতে হবে এক্ষেত্রে ওকে কিন্তু লাইফ লং প্রোটন পাম খেতে হবে আবার রিলাক্স ডিজিজের ক্ষেত্রেও কতগুলো সিচুয়েশন রয়েছে যেমন আমরা তো জটিলতায় আসি না জটিলতায় যখন আসবো তখন হয়তো এটা বলবো যে যাদের খাদ্য নালী চিকন হয়ে যায় কোনো জায়গা পিকচার বলি আমরা আর কি ন্যারো হয়ে যায় এই অ্যাসিডের প্রদাহের কারণে অথবা ঘা হয়ে তাদের কিন্তু সব সময় প্রোটন পমিনি ইনহিবিটর খাওয়াতে হবে আর ব্যারাক্স ইসাবেগাস নামে একটা জিনিস আছে সম্বন্ধে আমি হয়তো সময় থাকলে পরে বলবো তাদেরও কিন্তু সব সময় খাওয়াতে হবে আচ্ছা তো কাজেই একেবারে যে সবসময় খাওয়াতে হবে না এরকম না কিছু কিছু রোগী আছে সংখ্যায় কম কিন্তু আমরাই বলি যে আপনার সময়ই খেতে হবে জি স্যার এখন সব সময় খেলে সমস্যা কি এটা একটা প্রশ্ন জি স্যার আমি বলবো এবং আমি বলবো মানে আমি এটা আমার কথা নয় মানে এটা আপনার মানে বৈজ্ঞানিকদের কথাই বলছি আর কি যে বৈজ্ঞানিকদের কথা হলো যে এটা কিন্তু মানে বেশিরভাগ ক্ষেত্রেই অত্যন্ত নিরাপদ খুবই নিরাপদ কিন্তু কতগুলো জিনিস আছে খেয়াল করা দরকার এটা হলো যে শর্ট টার্মেও এই প্রোটন পাম্প ইনিভেটর গুলো কতগুলো সিমটম হয় যেগুলো নর্মালি আমরা প্রোটন পাম্প ইনিভেটরের সঙ্গে এটা সম্পর্কিত বলে মনে করি না যেমন ধরেন যে কারো কারো হেডেক হয় হেডেক হচ্ছে আমার হেডেক হচ্ছে কিন্তু আমি যে উঠলাম তার জন্য হচ্ছে এটা আমি মনে করি না আবার পিপিআই খেলে কারো কারো কিন্তু পেটে ব্যথা হয় তো পেটে ব্যথার জন্য পিপিআই হচ্ছে আবার পিপিআই পেটে ব্যথা হচ্ছে এটাও কিন্তু আমরা খেয়াল করি না আচ্ছা কারো ডায়রিয়া হয় বুঝছেন না তো আমাদের দেশে আবার একটা সমস্যা হলো যে পেটের যে কোনো সমস্যায় মানুষ এই প্রোটন পাম্প খায় এটা একটা আপনার আমি বলবো যে একটা কমন সমস্যা বিরাট সমস্যা বুঝছেন না বিরাট সমস্যা মানুষের জন্য আমাদের জন্য বুঝছেন না ও লুজ মোশন হলে ওটা প্রোটন পাম্প ইনভিটার খায় বুঝছেন না তো লুজ মোশনের জন্য প্রোটন প্রোটন পাম্প খাচ্ছে আবার তার জন্য লুজ মোশন হচ্ছে এটা একটা সাইকেলে পরিণত হইতে পারে তো এগুলো হলো কিন্তু শর্ট টার্মে আর লং টার্মে আপনার এইগুলো আপনার নিরাপদ কিন্তু কোনো কোনো যেমন ধরেন এই ইন্টেস্টিনাল ইনফেকশন মানে অন্যান্য ব্যাকটেরিয়া দেখেন আমরা যে খাবার খাই আমরা যে ওই যে পরিষ্কার পরিচ্ছন্ন হাইজেনিক ফুড খাওয়া উচিত এটার কারণ কি কারণ হচ্ছে যে অপরিচ্ছন্ন বা আনহাইজেনিক কন্ডিশনে যদি আমরা খাবার বা পানি খাই তাহলে এর সঙ্গে বিভিন্ন ধরনের জীবাণু এই জীবাণুর মধ্যে ভাইরাস ব্যাকটেরিয়া প্রোটোজোয়া এই বিভিন্ন ক্যাটাগরি রয়েছে মানে এই এই জীবাণুগুলোর মধ্যে তো এই বিভিন্ন ধরনের জীবাণু ভাইরাস থেকে শুরু করে ব্যাকেরিয়া প্রোটোজোয়া এইগুলো এই পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবের কারণে খাবারের সঙ্গে আমাদের পেটে চলে যেতে পারে স্টমাকের অ্যাসিডের একটা ফাংশন কিন্তু হলো যে এই প্রোটেকশন এটা কিন্তু দারোয়া আচ্ছা স্যার যে আমি খাবার খাচ্ছি খাবারের সঙ্গে যদি কোনো ব্যাকটেরিয়া ভাইরাস ফাং বা থাকে এগুলো কিন্তু অনেকাংশেই স্টমাকের অ্যাসিডে ধ্বংস হয়ে যায় তো আমি যে এটাকে আমি দমন করলাম তাহলে হলো কি কোনো কারণে আমার স্টমাকে এই ধরনের জীবাণু ঢুকে এগুলো তো স্টোমাক পার হয়ে ক্ষুদ্রান্তরে যাবে তার ফলে সংক্রমণ হবে তার ফলে কোনো কোনো রুগীর বিশেষ করে যারা বয়স্ক বা অন্য কারণে দুর্বল রুগী তারা প্রোটিন পাম্পিউনিটার খাওয়ার পরে তাদের ঘন ঘন গ্যাস্ট্রো ইনফেকশন হয় পরিপাত্রে সংক্রমণ হয় হলে ডায়রিয়া ডিসেন্ট্রি এগুলো হতে পারে এগুলো আমি আলোচনা করছি না বিশেষ করে ক্লস্ট্রেডিয়াম ডিফিসিলি নামে একটা জীবাণু রয়েছে এটা বেশ আপনার এটা জটিল জীবাণু এইটার সংক্রমণ হতে পারে তো কাজেই আপনার যারা দীর্ঘকাল প্রোটন পামিনিটার খাচ্ছেন ওনাদের একটু পার্টিকুলারলি বিশেষভাবে একটু দৃষ্টি দিতে হবে তারা যেন বা খেয়াল রাখতে হবে যে তারা যেন এই হাইজেনিক ফুড ছাড়া সমস্ত জায়গায় অপরিষ্কার রয়েছে খাবার বা তার পরিবেশ সেখানে যেন ওনারা না খান তো এটা একটা সমস্যা আচ্ছা আর একটা সমস্যা হলো যে কারো কারো আপনার এই হাড় দুর্বল হয়ে যে ফ্র্যাকচার হি ফ্র্যাকচার হইতে পারে আচ্ছা স্যার এটা খুবই বিরল ঘটনা এবং এটা সাধারণত এল্ডারলি লোকদের হয় সেইটা পারসেন্ট মানেই কম খুবই কম খুবই কম এবং এটা ইয়াংয়ে যে হওয়ার সম্ভাবনা নেই বুঝছেন না সেই জন্য এটা ওই যে ক্যালসিয়াম এবং আয়রন অবজকশন আয়রন অবশ্য নাকি মানে নাকি না ঠিক আয়রন অবজেকশানে কিছুটা আপনার ইন্টারফিয়ার করতে পারে কিন্তু নর্মাল লোকের এই ইন্টারফারেন্সে কোনো সমস্যা হওয়ার কথা নয় কিন্তু যাদের আইন্ডিফিশিয়েন্সি আছে তাদের সমস্যা হতে পারে তো তাদেরকে একটু এক্সট্রা আয়রন দিতে হবে তো এটা আছে আর এই মানে একটা মানে এই আপনার সন্দেহ আছে যে যদি দীর্ঘকাল প্রোটন পম ইউনিভেটার খাওয়া যায় তাহলে কিডনির কার্যকাপে ক্ষতি হতে পারে তো এটা কিন্তু প্রমাণ হয় নাই মানে প্রমাণ হয় নাই তবে বিরল ক্ষেত্রে ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস নামে একটা রোগ আছে কিডনি এটা আপনার প্রোটন পম ইউনিভেটার থেকে এটা অনেক অন্য ওষুধেও হতে পারে আর কি তো এটা একটা খুব আনকমন একটা কাজে এটাও খুব ওভারঅল আপনার এই প্রোটন পাম্প ইনিভেটারটা খুবই নিরাপদ ঔষধ আর একটা বিশ্বাস প্রচলিত আছে সাধারণ মানুষের মধ্যে যে এটা দীর্ঘকাল খেলে ক্যান্সার হতে পারে মানে ক্যান্সার মানে পারস্থলীর ক্যান্সার এটা কিন্তু একেবারেই মানে বলা যায় যে ভুল ধারণা ক্যান্সার দীর্ঘকাল প্রোটন পাম্প ইনোভেটার খেলে হবে দীর্ঘকাল খাওয়ার প্রয়োজন হতে পারে এবং যদি প্রয়োজন হয় তাহলে সেটা নিরাপদ অনেকাংশেই তবে এটা মাঝে মাঝে চিকিৎসকের তত্ত্বাবধানে থাকা উচিত যাতে করে কোনো সমস্যা যদি হয় সেটা চিকিৎসক দেখবেন এবং বলবেন স্যার আমরা তো একটা লাইভ আছি জি তো অনেক দর্শক আমাদের কাছে অনেক প্রশ্ন করেছে দর্শকদের কিছু প্রশ্ন আপনাকে স্যার করতে চাতে আপনি যদি অনুমতি দেন অবশ্যই অবশ্যই ধন্যবাদ স্যার জি

আলোচনা করতে পারে তো সে তার মধ্যে একটা হলো যে এই রিফ্লাক্সের কারণে অ্যাসিড যখন আপনার বা অন্য নালিতে আসবে তখন সেখানে ঘা হয়ে যেতে পারে আমরা বলি আলসার ক্ষত আলসার হতে পারে এবং আলসার থেকে আপনার রক্তপাত হতে পারে আর এটা একটা ডল ঘটনা তাছাড়া আপনার যাদের এই দীর্ঘস্থায়ী প্রদাহ এবং ক্ষত হয় তাদের কারো কারো একটু আগে আমরা বলেছি যে স্ট্রিকচার বা ওই জায়গায় চিকন হয়ে যেতে পারে তাহলে খাবার খেলে এটা আপনার নিচে যেতে অসুবিধা হতে পারে মানে খাবার আটকে যায় এটা হতে পারে তো এটাও কিন্তু আপনার অত্যন্ত কম ক্ষেত ঘটে কিন্তু আপনার কারো কারো হয় তো এটার চিকিৎসা খুব কঠিন নয় আপনার এই যে এন্ডোস্কোপ নামে যে আপনার পরীক্ষাটা রয়েছে এই এন্ডোস্কোপ যন্ত্রের সাহায্যে এই জায়গাটা চিকন হয়েছে এটা বড় করে দেওয়ার ব্যবস্থা আছে এবং কিন্তু বড় করে দেওয়ার পরে ওকে যাতে অ্যাসিডটা দমন থাকে সেজন্য আগে বলেছি যে তাকে কন্টিনিউয়াস আমার এই প্রোটন পাম্প খেতে হবে আর একটা কন্ডিশন একটু বলা উচিত সেটা হলো ব্যারেটস ইসোবেগাস নামে একটা আছে সেটা হলো যে дергоস্থাই প্রদাহ হলে আপনার এই অননালীর নিচের দিকে স্বাভাবিক মানুষের যে লাইনিংটা থাকে প্রশ্ন পেয়েছি স্যার একটু সময় স্যার আপনি বলতো জি তো এই যে স্বাভাবিক লাইনিং থাকে এটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি স্কোয়ামাস এপিথেলিয়াম এটা একটা পার্টিকুলার ধরনের একটা টিস্যু তো дергоস্থাই প্রদাহের কারণে এটা পরিবর্তে ওখানে কলামনার এপিথেলিয়াম হতে পারে তো এটাকে বলে আপনার মেটাপ্লেসি কলামনার মেটাপ্লেসিয়া এটা আপনার ডাক্তারি টার্ম তো এই কলামনার মেটাপ্লেসিয়া হলে এটাকে একজন সাহেবের নামে নাম দেওয়া হয়েছে ব্যারাটস ইসুবেগাস বল এটার গুরুত্ব হলো যে ব্যারাটস ইসুবেগাস থাকা মানেই তার রিফ্লাক্স ডিজিজ আছে রিফ্লাক্স ডিজিজ ছাড়া এটা হয় না আর দ্বিতীয় হলো যে ব্যারাস ইসোভিকা হলে তাদের খাদ্য ক্যান্সার হওয়ার সম্ভাবনা সামান্য বাড়ে ধরে নিন মানে যাদের আছে তাদের অত্যন্ত স্বল্প সংখ্যক লোকের কিন্তু ব্যারাস থাকে আবার যাদের ব্যারাস এদের অত্যন্ত স্বল্প সংখ্যক লোক মানে ধরুন একশো জনের মধ্যে হয়তো একশো জন না হাজারে একজনের বছরে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকবে হাজারে একজন বা দুজনের ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকবে এই জন্য ব্যারাস থাকলে আমরা ওইটাকে বা ওইখানে এন্ডোস্কোপের সাহায্যে বায়োপসি করে দেখি যে এখানে ওই আপনার ম্যাটাপ্লেশিয়ার মধ্যে ডিসপ্লেশিয়া হয় ডিসপ্লেশিয়া মানে ক্যান্সার হওয়ার আগে টিস্যুতে যে পরিবর্তন হয় সেগুলো দেখা যায় তো যদি ডিসপ্লে ডিসপ্লাস্টিস পাওয়া যায় তাহলে কিন্তু তার ভিন্ন চিকিৎসা লাগবে ওইখানে ইসোভিজাল মিউকোসাল

এটা আমরা আগে আলোচনা করেছি আপনি যদি শুনে থাকেন আর শুনে না থাকলে আমি আবার বলছি আবার যে আপনার এই প্রেগন্যান্সি আপনার নরমাল মহিলাদেরও কিন্তু হার্ট বার্ন হয় হতে পারে এর দুটো কারণ আমরা আলোচনা করেছি একটা হলো যে আপনার প্রেগন্যান্সির কারণে ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেসারটা চাপটা বাড়ে পাকস্থলীর উপর চাপ পড়ে এবং অ্যাসিড উপর ওঠার যে প্রবণতাটা বাড়ে আর একটা হলো যে হরমোনাল চেঞ্জেস হয় এই হরমোনাল চেঞ্জের ফলে খাদ্য নালী এবং ইসোভাগ্যাসের জাংশানে যে মেকানিজমটা রয়েছে যেইটা খাদ্য নালী পাকস্থলীর অ্যাসিড এবং অন্যান্য কেমিক্যাল উপরে ওঠাটা বন্ধ রাখে ওইটা দুর্বল হয়ে যায় তার ফলে অ্যাসিড এবং অন্যান্য কেমিক্যাল পাকস্থলীর থেকে উপরে উঠে হার্ট বার্নটা হয় এবং প্রেগনেন্সিতে ওই কারণে বেশি হয় এবং সহতেই প্রেগনেন্সি যত এগোচ্ছে ততই এটা বাড়তে পারে তো আগেই আমরা বলেছি যে কিছু কিছু ব্যবস্থা রয়েছে যেগুলোর মাধ্যমে এটা আমরা কমাতে পারি যেমন ধরেন আমরা বললাম যে খাদ্যের মধ্যে কিছু কিছু যেমন চা কফি বন্ধ করে দেওয়া চা কফি কফি এবং চা ক্যাফেইন নামে একটা কেমিক্যাল রয়েছে এবং চকোলেট চকোলেটের কথাটা আমরা বলি নাই বলি নাই মানে চকোলেটের ব্যবহার আমাদের দেশে এখন বাড়ছে আগে তো চকোলেট ছিল একটা মানে খুব অকেশনালি আমরা খেতাম আমার ছোটবেলায় এটা ছিল একটা মানে অকেশনাল খাদ্য বা একটা ট্রিট কিন্তু এখন এটা এটা হয়ে গেছে খুবই কমন স্যার সবাই সবাই খায় মানে প্রতিদিনই খাচ্ছে জি তো চকলেট বন্ধ করতে হবে এবং কফি চা বন্ধ করতে হবে যে অনেকের কমে যায় তারপরে হচ্ছে যে খাবার অন্তত 2 ঘন্টা পরে শোয়া আচ্ছা স্যার খাবার পরে মানে অথবা হেলান দিয়েও বসে থাকা নয় মানে খাবারে অন্তত মানে সোজা বসে থাকা এইটাতে আপনাদের কি যে খাবার পরে ঘন্টা দুয়েক সময় লাগে পাকস্থলীর থেকে খাবারটা চলে যেতে তো সেই সময়টা অ্যাসিড বেশি থাকে এবং ওই সময়টা যদি আমরা শুয়ে যাই বা হেলান দেই তাহলে কিন্তু রিফ্লাক্সের সুবিধা হয় তো এটা করি আর একবারে বেশি না খাওয়া এটা আমরা বলি নাই এখন পারি পারি খাবে হ্যাঁ একবারে মানে ভলিউম অফ ফুড আমরা যদি একবারে বেশি খাই তাহলে তো চাপ বেশি বাড়বে স্যার তো সেজন্য আমরা যদি ওই খাবারটাই স্প্রেড আউট করি যে আমি পুরো খাবারটা তিনবারে না খেয়ে বার বা ছয় বারে খেলাম তো এই কিছুক্ষণ পরে পরে আমি খেলাম তাতে কিন্তু আপনি দেখবেন যে টোটাল ফোটা কমলো না কিন্তু আমার কমে গেল এতেও যদি না হয় তাহলে তখন আমরা অ্যান্টাসিড যোগ করতে পারি বা অ্যান্টাসিড সাথে এমনিও যোগ করতে পারি তো অ্যান্টাসিড লিকুইড বা ট্যাবলেট লিকুইড হলে আমার আমার মনে হয় যে ভালো তাড়াতাড়ি কাজ করে দিই সহ যে আপনার এটা যদি দিনে তিন চারবার খাওয়া হয় দু চামচ থেকে চার চামচ পর্যন্ত তাহলে আপনার বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখবেন যে সিমটম রিলিভ হয়ে গেছে অন্য কোনো ওষুধ লাগছে অ্যান্টাসিড খুব সেফ এর কারণ হল যে অ্যান্টাসিড তো শরীরে খুব অ্যাবজর্ব হয় না বললেই চলে তার ফলে আপনার এইটার সাইড এফেক্ট হবে না বুঝছেন না আর যদি একান্তই এতে না হয় তখন আমাদের প্রোটন পাম্প দিতে হবে জি স্যার আমি মত না দিলেই ধন্যবাদ স্যার স্যার আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে রাত খাবারের পর আমার বুকে চাপ লাগে এবং অস্বস্তি লাগে অনেক দিন ধরেই গ্যাসের ট্যাবলেট খাচ্ছি কিন্তু কোনো উপকার পাচ্ছি না হ্যাঁ চাপ লাগে এবং অস্বস্তি লাগে জি এটা কিন্তু রিফ্লাক্স ডিজিজ নাও হতে পারে আচ্ছা বাই ডেফিনিশন রিফ্লাক্স ডিজিজ কিন্তু হার্ট বার্ন একটা ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট বার্নিং সেনসেশন কিন্তু চাপ এবং আপনার ডিস্ক এটা কিন্তু ভিন্ন তো অবশ্যই অ্যাটিপিক্যালি কারো কারো রিফ্লাক্স ডিজিজেও এরকম সিম্পটম হতে পারে উনি প্রোটন পাম্প ইনিভিটার বা অ্যাসিড রিলিফ করার অ্যাসিড কমানোর যে সমস্ত ওষুধ খেয়ে রিলিফ হচ্ছে না এটাও কিন্তু রিফ্লাক্স ডিজিজ নয় তার দিকে ইঙ্গিত করছে কারণ রিফ্লাক্স ডিজিজ হার্ট হবে খাবার পরে হবে অ্যান্টাসিড খেলে এই ব্লকার বা পিপিআই খেলে এটা কমে যাবে এটাই হচ্ছে মানে সহজ ভাষায় রিফ্লাক্স ডিজিজ তবে উনি যেটা বলছেন এটাও কিন্তু খুব কমন অনেক রুগী আমাদের কাছে আসে এবং উনি সম্ভবত গ্যাস বলেছেন জি স্যার এই গ্যাস সরি গ্যাস শব্দটার ব্যবহার তবে এই ক্ষেত্রে মানুষ মনে করে যে এই যে আমি এটা আপটাউন অনুভব করছি বা ভারী হেভিনেস অনুভব করছি এটা বোধহয় ভিতরে গ্যাস জমেছে এটা মাত্র ধারণা আসলে আসলে এটা তো গ্যাস নয় জি তো এবং এটাও মানুষের ধারণা এটা পিপিআই খেলে চলে যাবে তো চলে যাচ্ছে না কেন চলে যাওয়ার তো কথা এই হচ্ছে ওনার প্রশ্ন এবং আমি মই করি যে এটা এটা খুবই কমন জিনিস অনেক রোগীরই এটা প্রশ্ন এবং এই প্রশ্ন হয়তো আমরা আরো পেতে পারি তো এইটা আসলে নন আলসার ডিসপেপসিয়া নামে একটা রোগ আছে অবশ্যই এখানে রিফ্লাক্স ডি এক্সক্লুড করতে হয় কিন্তু অলরেডি উনি নিজে এক্সক্লুড করে ফেলেছে পিপিএফি জি স্যার তো এইটা নন আলসার ডিসপেপসিয়া নামে আরেকটা রোগ আছে ওই রোগের আলোচনায় খুব দীর্ঘ সময় আমরা ব্যয় করতে পাঁচা যেহেতু সময় স্যার আলোচনাটা তো সম্পর্কে তারপরে অল্প কথায় বলি আর কি এটাও কিন্তু কমন এবং অনেক রোগীর আবার দুইটাই থাকে এটা সমস্যা যে বা আবার খাবার পরে এরকম একটা ডিসকম্পর্টেশন এটাও আছে তো কারো দুটোই থাকে আবার কারো হয়তো আলাদা থাকে আর কি তো এইটা হলো বলা হচ্ছে এই জন্য যে এই রোগে কোন আলসার নেই কিন্তু আলসার বা আলসার লাইক সিমটম হইতে পারে তো এর মধ্যে একটা বড় সিমটম হলো উনি যেটা বলেছেন যে চাপ অনুভব করা তো এটা সাধারণত অন্যভাবে চিকিৎসা করতে হয় এটা প্রোটন পাম্প ইনিভেটারে আরো কারো রিলিফ হয় কিন্তু এই পার্সেন্টেজ কম তো কাজেই ওনাকে অন্য চিকিৎসায় যেতে হবে আমি ওনাকে বলবো যে আপনারটা সম্ভবত মানে আমার মনে হচ্ছে যে বেশিরভাগ সম্ভাবনা এটা রিফ্লাক্স ডিজিজ নয় কাজেই এইটা বেশিরভাগ সম্ভাবনা এটা নন আলসার ডিসপ্রিপশিয়া কিন্তু আপনি এটা বেস্ট হবে যে এটা রোগটা কি যে করতে কমছে না এটা একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে এটা নির্ধারণ করা উচিত স্যার ধন্যবাদ আপনাকে স্যার আমাদের তৃতীয় প্রশ্ন গ্যাসের ওষুধ খাওয়ার পরও আমার বাবার গ্যাসের সমস্যা অনেক সময় ঠিক হয় এই ক্ষেত্রে কি করা উচিত এটা আপনার দ্বিতীয় প্রশ্নের আমরা যে দ্বিতীয় প্রশ্ন তার সঙ্গে খুবই কবি সম্পর্ক সম্পর্কিত তবে উনি যখন বাবার কথা বলেছেন তখন নিশ্চয়ই বয়স বেশি আর কি জি স্যার বয়স যখন বেশি তখন গ্যাসের সমাধান হচ্ছে না ওনার স্কিমিক হার্ট ডিজিজ আছে কিনা সেটা এক্সক্লুড করা উচিত আর কি না কারণ ওনার যদি প্রোটন পাম্প মানে ইয়ের গ্যাসের ওষুধ মানেই হলো অ্যান্টেসিড এই ব্লকার অথবা প্রোটন পাম্প ইনিভিটার এটা দিয়ে যদি রিলিফ না হয় যেটা উনি বলছেন এর মানেই হলো যে এটা রিফ্লাক্স দিয়ে হওয়ার সম্ভাবনা খুবই কম তো এটা বয়স বেশি অতএব তুমি হার্ট ডিজিজ এটা কিনা সেটা এক্সপ্লোর করার দরকার অথবা এটা যে আগে আলোচনা করলাম নন আলসার ইসপেশিয়াও হতে পারে তো আমার মনে হয় যে আবার ওই কথাটাই বলবো যে যেহেতু বয়স বেশি ওষুধ খেয়ে কমছে না এটা আপনার নিজে নিজে ও চাইতে আপনি একজন চিকিৎসকের পরামর্শ নেন অন্যান্য পসিবিলিটি আছে এটা সব রোগের সমাধান কিন্তু গ্যাসের ট্যাবলেট নয় গ্যাসের ক্যাপসুল নয় স্যার ধন্যবাদ আপনাকে স্যার আমাদের আরেকজন দর্শক প্রশ্ন করেছে আমি আগে পিপিআই এর সাথে রাতে রেনিটিডিন খেতাম এখন রেনিটিন বন্ধ হয়ে গেছে আমি কি করব এটা তো খুবই উত্তর সহজ আর কি পিপিআই এর সঙ্গে রেনিটিডিন খেতে এখন ফেমোটিডিন খাম ফেমোটিডিন তো বন্ধ হয় নাই স্যার ধন্যবাদ স্যার আরেকজন দর্শক প্রশ্ন করেছে গ্যাসের ওষুধ কি সারা জীবন ধরে খাওয়া যায় হ্যাঁ এটা আমরা কিছু আলোচনা করেছি আবার এই এক প্রশ্ন ঘুরে ফিরে আসছে হ্যাঁ প্রয়োজন হলে সারা জীবন খাওয়া যায় আমরা আলোচনা করেছি কি কি পরিস্থিতিতে আমরা আমরা সারা জীবন খেতে বলে থাকি সেগুলো সবই বলেছি কিন্তু নিজে নিজে সারা জীবন খাওয়া উচিত না আমি এটা বলবো ইফতার যদি বলে তাহলে আপনি খেতে পারেন সেক্ষেত্রেও মাঝে মাঝে ডাক্তারের পরামর্শ দেন কারণ বিরল ক্ষেত্রে হলেও আপনার সারা জীবন খাওয়ার ছোটোখাটো সমস্যা হতে পারে সেই জন্য মাঝে মাঝে তাদেরকে দেখানো উচিত কিন্তু নিজে নিজে অবশ্যই সারা জীবন খাওয়া ঠিক হবে না কিন্তু যাদের প্রয়োজন হয় তাদের জন্য অনেকাংশেই নিরাপদ এটা আমরা বলবো স্যার ধন্যবাদ স্যার আরেকজন প্রশ্ন করেছে গল ব্লাডারের অপারেশন করে গল ব্লাডার ফেলে দিলে একজন মানুষ কি স্বাভাবিক খাবার খেতে পারবে হ্যাঁ এইটা একটা আমার মনে হয় যে গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ গলবডারের রোগ মানে গলব্লাডারের রোগ বলতেই কমনেস্ট রোগ হল স্টোন মানে গলবাডারের পাথর এবং গল ব্লাডারের পাথর জন্য পাথরের কারণে গল ব্লাডারের অপারেশন করে গল ব্লাডার সরিয়ে ফেলা বা শরীর থেকে বের করে দেওয়া এটাও খুব কমন হয়ে গেছে এবং মানুষের মনে এই ব্লাডার ফেলে দেওয়ার সম্পর্কে কিছু কিছু ভুল ধারণা রয়েছে তার মধ্যে একটা হলো যে গডার ফেলে দিলে বোধ আমার অসুবিধা হবে তো প্রথম কথা হচ্ছে যে গল যে ফেলে দেওয়া হলো গল যে ফেলে দেওয়া হলো আপনার সেটা গল যখন কাজ করছে না তখনই তো ফেলে দেওয়া হলো যখন গলবারে পাথর হয় গল ফেলে দেওয়ার সময় আসে তখন কিন্তু ওই গল কাজ হচ্ছে না কাজে ওটা ফেলে দেওয়া তো যুক্তিযুক্ত কাজেই এটা আপনার গলবাডার ফেলে দেওয়াতে কোনো আপনার অতিরিক্ত অসুবিধা হয় নাই আর দ্বিতীয় কথা হচ্ছে যে গল ব্লাডারের নর্মাল কিছু ফাংশন তো অবশ্যই রয়েছে সেটা হলো যে গল আপনার লিভার থেকে যে পিত্তটা আসে এইটা ওইখানে জমা হয় এবং খাবারের পরে গল ব্লাডারটা এখানে আছে যার ফলে সংকোচন করে একসাথে ওই পিত্তটা আপনার পাঠিয়ে দেয় অন্ত্রে যাতে খাবারের সঙ্গে মিশে খাবার হজমের কতগুলো জিনিস হয় কিন্তু খাবার হজমের ব্যাপারটা এত আপনার বেশি আপনার কি বলা যায় যে ব্যবস্থা সুব্যবস্থা রয়েছে যে এই অংশটা চলে গেলে হজমের কোনো গোলমাল হওয়ার কথা নাই মানে এক কথায় গলব্লাডার রিমুভ করার কারণে আপনার হজমের কোনো অসুবিধা হওয়ার কারণ নেই ধন্যবাদ স্যার স্যার সব শেষে আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলে থাকেন দর্শকদের উদ্দেশ্যে আমরা ওই প্রতিরোধ সম্পর্কে বলেই শেষ করব সেটা হলো যে আপনার প্রতিরোধটা হলো যে আপনার আমাদের রোগ হলে চিকিৎসা করবো এর চাইতে তো ভালো হলো যে রোগটা যেন না হয় তো রোগটা যেন না হয় সেজন্য প্রথম হলো যে কতগুলো জিনিস আছে যার উপরে আমাদের হাত নেই কিন্তু কতগুলো জিনিস আছে এর উপরে আমাদের হাত আছে তার মধ্যে একটা হলো যে ওজন ঠিক রাখা মানে ওজন সম্বন্ধে আমরা আবার বলেছি যে ওজন যদি আমাদের একটা রেকমেন্ডেড ওয়েট আছে যে হাইট অনুযায়ী একজন পুরুষের বা একজন মহিলার কত হতে পারে এটা মানে আপনার অনেক জায়গায় পাওয়া যায় চার্ট আছে তো সেই ওজনের ভিতরে থাকা চেষ্টা করতে হবে এবং এতে যে শুধু রিফ্লাক্স ডিজিজ আমরা প্রিভেন্ট করতে পারবো তা নয় ওজন বেশি সঙ্গে সঙ্গে আপনার মানে ডায়াবেটিস ব্লাড প্রেশার তারপরে আপনার হার্ট অ্যাটাক স্ট্রোক এক ধরনের ক্যান্সার এগুলির সম্ভাবনা বেড়ে যায় কাজেই ওজন কম রাখুন গুরুপাক খাদ্য পরিহার করুন এবং এই গুরুপাকের মধ্যে কিন্তু আপনার ফাস্ট ফুড অনেকটা পড়ে যায় এবং এই ফাস্টফুডের বিরুদ্ধে বলতে হচ্ছে বলে আমি খুবই দুঃখিত কিন্তু একটু নামে পারছি না যে ঘন ঘন ফাস্টফুড খাওয়াটা এটা ঠিক হবে না মানে আমাদের মধ্যে খুব কম সংখ্যক হলেও কিছু কিছু আছে যার সংখ্যাটা এখন বাড়ছে বলে মনে হয় স্যার ইয়াং জেনারেশনের মাঝে অনেক পপুলার এই বাড়ছে বলে মানে বয়স যত আপনার আমি ইয়াং জেনারেশন যাচ্ছে ততই বাড়ছে যে বাইরে খাওয়া হচ্ছে বাইরে খাওয়া মানেই সেখানে আপনার অয়েল রিচ স্পাইস রিচ ফুড খাওয়া হচ্ছে সেইটা কিন্তু আপনার শুধু ডিজিজ নয় শরীরে অন্যান্য অনেক রোগের কারণে যেগুলো আমি রোগ বললাম সেই জন্য ক্ষতিকর ধূমপান পরিহার করুন এটা এ ব্যাপারে আমি খুব অত্যন্ত মানে এর বেশি আর জোর দিতে পারবো না এরকম জোর দিয়ে বলতে চাই যে ধূমপান পরিহার করুন এইটা এবং আপনার প্রতিদিন আপনার এক্সারসাইজ করুন অন্ততপক্ষে প্রতিদিন ত্রিশ চল্লিশ মিনিট হাঁটুন এ সুস্থ লাইফস্টাইল অনেক রোগ প্রিভেন্ট করবে আমরা সম্ভবত অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি তো আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে থাকার জন্য এবং আমি উদ্যোক্তাদের এই ভ্যাকসিনো ফার্মাসিউটিক্যাল যারা এই উদ্যোগ নিয়েছেন এই গ্যাস্ট্রোসিজাল রিফ্লাক্স ডিজিজের উদযাপন উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধি তো আমি আপনাদেরকে অসংখ্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমার তরফ থেকে বিদায় নিচ্ছি স্যার অসংখ্য ধন্যবাদ এত দীর্ঘ সময় ধরে আমাদের সাথে থাকার জন্য এবং স্যার জাট সম্পর্কে আমাদের সুস্পষ্ট একটা ধারণা দেওয়ার জন্য ধন্যবাদ স্যার আপনাকে দর্শক আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আজ আমরা জানলাম জাট কি কেন হয় এই প্রতিকার এবং প্রতিরোধ সম্পর্কে স্যার আপনাদের অনেক পরামর্শ দিয়েছেন আশা করি এই পরামর্শগুলো মেনে চললে আপনারা উপকৃত হবেন সর্বোপরি এটাই বলবো সুস্থ থাকুন ভালো থাকুন কারণ প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর ধন্যবাদ শেষ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক